नमस्कार बंग टीवी आमी संगीता एई मुहूर्तेर बिग ब्रेकिंग अभिषेक बंदोपाध्याय के आबारो तलब इडिर जेदिन दिल्लीते तृणमूलेर धर्ना सेई दिनई सेई 3रा अक्टोबर अभिषेक बंदोपाध्याय के सीजीओ कमप्लेक्स के इडिर तलब कथा बोलबो आमादेर संगे रयेछेन राजर्षी लाहिड़ी राजनैतिक प्रतिहिंसा बोलते तृणमूल তদন্তের স্বার্থে যখন যাকে ডাকার দরকার ইডি সিবিআই তাকে ডাকছে এবং তারা তো বলেছেন তারা ফাঁসির মঞ্চে ঝুলে যাবেন রাজনৈতিক প্রতিহিংসা কিসের বলুন তো দশ বছর 2004 সাল থেকে নিয়ে 13 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীকে কতবার বর্তমান প্রধানমন্ত্রীকে তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রীকে কতবার সিবিআই ড্রিল করেছিল কতবার জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল কোনোদিন খবর হয়েছে কোনোদিন কোনো ধর্ণা কোনো রাজনৈতিক প্রতিহিংসা কিছু বলা হয়েছে কি বলা হয়নি তো তারপরে সুপ্রিম কোর্ট ক্লিন চিট দিয়ে দিয়েছে তো এরা এত নাচন কোদন করছে কেন যেদিন তৃণমূলের ধর্ণা সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেটেছে প্রশ্ন তো উঠবেই এবার কথা হচ্ছে যেদিন যখন যখন ডাকা হয় ওরা তো আগে থেকে মমতা ব্যানার্জি তো জানতে পেরে যান মমতা ব্যানার্জি তো বলেছিলেন পার্থ চোর কুণাল চোর মদন চোর মমতা ব্যানার্জি বলেছিলেন পার্থ চোর কেষ্ট চোর মমতা ব্যানার্জি বলেছেন উনাকে নাকি কি এসএমএস করে বলেছে অভিষেককে নাকি ধরা হবে তো মমতা ব্যানার্জি তাহলে এক্ষেত্রে হয়তো আগের থেকেই জানতেন অভিষেককে কবে ডাকা হবে তাই জন্য ওই তারিখে উনি দিল্লির ধর্ণা রেখেছিলেন এটাও হতে পারে সবই সম্ভব মমতা ব্যানার্জিকে যদি কেউ এসএমএস করে বলে যে ধরে নেবে অভিষেককে তাহলে মমতা ব্যানার্জিকে এটাও জানতেন তাই জন্যই রেখেছিলেন তারিখটা তৃণমূল চাইছেই না যে ধর্ণাটা হোক তৃণমূল কোন মুখে চাইবে বলুন তো তৃণমূল নিজে টাকা চুরি করেছে তৃণমূলকে বলা হয়েছে তুমি পঞ্চায়েতের জন্য যে রাস্তা সারাইয়ের জন্য যে জায়গা টাকাটা নিয়েছো তুমি ওটা জিও ট্যাগিং করে দাও মনে করো এই রাস্তাটা সারানোর জন্য টাকা নিয়েছো তাহলে তুমি এই রাস্তাটা ম্যাপে তুমি লিখে দাও যে এই রাস্তাটা করেছো এবার এই এক রাস্তার নাম করে তৃণমূল 50 বার টাকা নিয়েছে নাহলে পরে ভাদু শেখ থেকে আরম্ভ করে তৃণমূলের কাউন্সিলর পঞ্চায়েতের মেম্বার থেকে আরম্ভ করে ছোটো খাটো তৃণমূলের নেতা তারা এত এত টাকা এত বড় প্রাসাদোপম বাড়ি তৈরি করলো কোথার থেকে বীরভূমের একটা সমবায় ব্যাংকের 177টা ভুয়ো অ্যাকাউন্টে অনন্ত লক্ষ লক্ষ কোটি টাকা ট্রানজ্যাকশন হলো কি করে টাকা তো গাছ থেকে তৈরি হয়নি নাকি তৃণমূল কোনো মিন্ট তৈরি করে ফেলেছে নাকি আলিপুরের মিন্টে দখল নিয়ে নিয়েছে তৃণমূল ছাপছে টাকা আর অপার খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে সেটা তো নয় এর আগেও যখন সমন্বয় বৈঠকের বৈঠক মিটিং ছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল তো এখানে তো একেবারে পুরোপুরি পরিষ্কার যে বারবার কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন তদন্তের স্বার্থে প্রয়োজনীয়তা পড়ছে তখন তাকে ডাকা হচ্ছে তাকে যেতে হবে আর অভিষেক বন্দ্যোপাধ্যায় না থাকলে পরে বাকিরা তো আছে তারা ধর্ণা দেবে তারা দাবি করবে মমতা ব্যানার্জি যাক না কে মানা করেছে আরে মমতা ব্যানার্জি তো পায়ে চোট মাথায় চোট ওনার ব্রেনও হাঁটছে উনি যখন হাঁটছেন তো আর দলে কোনো নেতা নেই অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি ছাড়া ফিরাদ বাবি হাকিমকে বলুক নেতৃত্ব দিতে কুণাল ঘোষকে বলুক কুণাল ঘোষ এত বড় নেতা আছে ওদের পার্টির মধ্যে সবজান্তা কুণাল ঘোষ কথায় বলে সবজান্তা গামছাওয়ালা সবজান্তা গেঞ্জিওয়ালা তো সবজান্তা মাধ্যমিক পাশ উনি বলুক উনি দিন নেতৃত্ব কে মানা করেছে উনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যাচ্ছেন কাঁদিতে লড়তে তা উনি দিল্লিতে যেতে পারবেন না ওনার এইটুকু দম নেই ক্ষমতা নেই সায়নী ঘোষকে বলুক মাংস খাওয়াবে ফল খাওয়াবে মমতা ব্যানার্জি ওই টাপড়ি টাইপস কথাবার্তা বলা সায়নী ঘোষ নেতৃত্ব দিক গোটা পশ্চিমবাংলার উনি নাকি আগুন খেকো নেত্রী সায়নী ঘোষকে পাঠাচ্ছে না কেন রাজ চক্রবর্তী আছে সমস্ত স্ক্রিপ্টের নাটক ডিরেক্টর সে আছে তিনি দেবেন নেতৃত্ব অনেকেই বিরোধীরা বলছে যে এটা বিজেপি তৃণমূলেরই সেটিং আসলে বিজেপি টাকা পাক এটা চায় না বিজেপি তৃণমূলের কোনো সেটিং নেই সেটিংটা আছে তৃণমূল আর সিপিএম এর সিপিএম আর তৃণমূল একসঙ্গে দাঁড়িয়ে মিছিল করছে আমরা পরিষ্কার ভিডিওতে দেখা গেছে সোদপুর স্টেশনে তারা ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে আছে একসাথে সীতারাম ইয়েচুরি আর মমতা ব্যানার্জিরা ডিনার করতে যাচ্ছে এসব চ্যাংড়ামি নাটক অনেক হয়েছে